হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি নতুন একটি টপিকে, ইতালিতে আবেদনের ক্লিক ডে 2 ডিসেম্বর, কী যোগ্যতা প্রয়োজন, কত টাকা খরচ হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা সবাই জানেন, যারা ইতালিতে যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা ইতালি আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি যে বিষয়গুলো আজকে আমি জানাবো সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইতালিতে আবেদনের ক্লিক ডে 2 ডিসেম্বর, কী যোগ্যতা প্রয়োজন, কত টাকা খরচ হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। ইতালির জর্জা মিলোনি সরকার আগামী 3 বছরে 4,52,000 শ্রমিক আমদানির ঘোষণা দিয়েছে। এটা আমরা সবাই এর আগেও কয়েকটা ভিডিও আমি বলেছি, তারপর আবার বলে নিচ্ছি। 2023 সালে 1,36,000, 2024 সালে 1,51,000 এবং 2025 সালে 1,65,000 শ্রমিক আমদানি করা হবে, মানে ইতালিতে যেতে পারবেন। এ বিষয়ে সরকারি গেজেটে বলা হয়েছে 2023 সালে 1,36,000 শ্রমিক আমদানির জন্য ডিসেম্বরের 2, 4 ও 8 তারিখ থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে। আবেদন ফর্ম ইতিমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। 2 ডিসেম্বর স্থায়ী শ্রমিক বা নন সিজনাল শ্রমিকের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই ক্যাটাগরিতে 52,000 শ্রমিককে ভিসা দেওয়া হবে। 4 তারিখ গৃহকাজের জন্য আবেদন গ্রহণ করা হবে, এতে বেবি ও বয়স্ক সিটিং সহ প্রায় 10,000 ভিসা দেওয়া হবে। 8 ডিসেম্বর তারিখে সিজনাল ক্যাটাগরির জন্য আবেদন গ্রহণ করা হবে এবং 82,000 ভিসা দেওয়া হবে। সুন্দরভাবে বলা আছে, আবেদন গ্রহণ শুরুর দিনকে ইতালিতে ক্লিক ডে বলা হয়। সুতরাং 2023 সালে ক্লিক ডে হলো 2, 4 এবং 8 ডিসেম্বর। এছাড়া সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে 2024 সালের 1,51,000 শ্রমিকের জন্য আবেদন গ্রহণ করা হবে, অর্থাৎ 2024 সালে ক্লিক ডে 5, 7 এবং 11, 12 ফেব্রুয়ারি। কারা আবেদন করতে পারবেন? কোনো শ্রমিক সরাসরি আবেদন করতে পারবেন না। শ্রমিকের পক্ষে নিয়োগদাতা অনলাইন নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করবেন। এক্ষেত্রে আবেদনকারী প্রতিষ্ঠানে বিগত দিনের ট্যাক্স প্রদান নিয়মিত এবং গৃহ মালিকদের নির্দিষ্ট অঙ্কের বার্ষিক আয় থাকতে হবে। নিজের বাড়ি ভাড়া বাড়ির কন্ট্রাক্ট থাকতে হবে। ইতালির ডকুমেন্ট কর্তা দি সুজনধারী অভিবাসীরা শ্রমিক আমদানি করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহকাজের জন্য। নিয়োগপ্রাপ্ত হতে কী যোগ্যতা লাগবে? বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, অন্তত 2 বছর মেয়াদের পাসপোর্ট থাকতে হবে। যারা দক্ষ শ্রমিক হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কর্মদক্ষতার প্রমাণাদি থাকতে হবে। শিক্ষাগত কোনো সনদ প্রয়োজন হবে না, মানে আপনি যদি পড়াশোনা নাও জানেন তাও যেতে পারবেন। খরচ কত হবে? আবেদন করতে শ্রমিকের খরচ নেই, আবেদনকারী বা নিয়োগদাতার খরচ হয় 16 ইউরো, অর্থাৎ আবেদনের সঙ্গে 16 ইউরো মূল্যের একটি ডাক টিকিট মার্কাদা মূল্য সংযুক্ত করতে হয়। এর বাইরে আবেদন ফর্ম পূরণ করতে যদি কোনো হেল্প ডেস্কের সহযোগিতা নেওয়া হয় সেখান থেকে 1 থেকে 150 ইউরো খরচ হতে পারে। কিন্তু একজন শ্রমিক যেহেতু সরাসরি আবেদন করতে পারবে না বা বাংলাদেশ বসে ইতালির নিয়োগদাতা খুঁজে পাওয়া অসম্ভব প্রায়, মাঝখানে দাঁড়িয়ে যান একজন মধ্যস্থভোগী, মূলত শ্রমিকের কাছ থেকে তিনি মোট অঙ্কের অর্থ নেন যা 6 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত গড়ায়। কত টাকা আয় করা যাবে? যারা দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগ পাবেন তারা নিয়োগের স্তর বুঝে পারিশ্রমিক পাবেন যা মাসিক 1,500 থেকে 2,500 ইউরো পর্যন্ত হতে পারে। যারা অদক্ষ বা মৌসুমি শ্রমিক হিসেবে নিয়োগ পাবেন তারা মাসে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা আয় করতে পারবেন। যদি নিয়োগদাতার সঙ্গে থাকা খাওয়ার চুক্তি থাকে তবে আয়ের অংশ বড় অংশ সঞ্চয় করা যায়, অন্যথায় এতে বড় একটা অংশ বেরিয়ে যায়। অর্থাৎ একজন মৌসুমি শ্রমিক যদি ইতালিতে আসতে 6 লক্ষ টাকা খরচ করে তা কোনোভাবেই এক সিজনে 9 মাস সঞ্চয় করা সম্ভব হবে না। কতদিন ইতালিতে থাকা ও কাজ করা যাবে? যারা নন সিজনাল শ্রমিক হিসেবে আসেন তাদের ইতালীয় ডকুমেন্ট
পেরমুচ্ছ সুজন নবায়ন করার সাধারণত 2 বছর অন্তত। যারা অধ্যক্ষ বা সিজনাল বিষয়ে আবেদন করবে তারা সর্বোচ্চ 9 মাসের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। 9 মাস পর অবশ্য নিজ দেশে ফিরে আসতে হবে। তো যারা যাবেন, যারা টাকা দিবেন, বুঝে শুনেই টাকা দিবেন। কারণ যদি আপনি 6 লক্ষ টাকা, যদি আমরা 6 লক্ষ টাকা যে হিসাবটা পেলাম সেটা হচ্ছে আপনার 9 মাসে ইনকাম করা আপনার পক্ষে সম্ভব হবে, যদি আপনি থাকা খাওয়ার ব্যবস্থাটা মালিকে করে সেক্ষেত্রে। আর যদি আপনাকে নিজেই থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে আপনি যে টাকা দিয়ে যাবেন সেই টাকাই তুলতে পারবেন না। সো বুঝে শুনে তারপরে পা বাড়াবেন। বাংলাদেশের জন্য কি কোঠা আছে? অতীতে বাংলাদেশের জন্য 3 থেকে 4.5 হাজারের কোঠা বেঁধে দেওয়া হলেও এখন কোনো কোঠা নেই। বলেন সরকার দেশভিত্তিক কোনো কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছে, সুতরাং বাংলাদেশ সহ যে কোনো দেশের জন্য নির্দিষ্ট কোনো কোঠা নেই। আবেদনের শেষ তারিখ কবে? অতীতে আবেদন গ্রহণের শেষ তারিখ উল্লেখ থাকলেও এবার সরকারি গেজেটে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। অর্থাৎ 2023 সালে মোট 1,36,000 কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত আবেদন চলতেই থাকবে। তবে সাধারণত ক্লিকদের প্রথম 10 মিনিটের মধ্যেই কোটা পূরণ হয়ে যায়। আবেদন করলে কি ইতালিতে যাওয়া যাবে? প্রতিটা আবেদন যাচাই বাছাই করা হবে। আবেদনের সকল শর্ত ঠিক থাকলে এবং কোঠার আওতায় থাকলে 2 থেকে 6 মাসের মধ্যে নবাস্তা ভিসার অনুমোদন পত্র বা NOC দেওয়া হবে নিয়োগদাতার কাছে। নিয়োগদাতা সেটা পাঠাবেন শ্রমিকের কাছে, শ্রমিক সেটা জমা দিয়ে ঢাকায় ইতালীয় দূতাবাস বা ভিসা এজেন্সিতে ভিসার জন্য আবেদন করবেন। সাধারণত নবাস্তার কোনো অসঙ্গতি না থাকলে ভিসা রিফিউজ করা হয় না। অতীতে দালাল চক্রের নকল নুরস্তা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার খবর ইতালীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন। সিজনাল এবং নন সিজনাল ভিসার পার্থক্যটা কী? এটা আমি এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই জানেন, দেখে নেবেন। আর যদি না হয় তাহলে এখন শুনেন। সিজনাল ভিসা বা স্পন্সর হলো মৌসুমি শ্রমিকদের জন্য। গ্রীষ্মের সময় ইতালির বিভিন্ন ক্ষেত্রে সিজনাল শ্রমিক দরকার হয়, যেমন পর্যটক নির্ভর ব্যবসা, কৃষিকাজ ইত্যাদি। এসব কাজের জন্য প্রতি বছর ইতালিতে 6 থেকে 9 মাসের জন্য সিজনাল শ্রমিক আমদানি করা হয়। এই ক্যাটাগরির ভিসাকে সিজনাল স্থজনের বা সিজনাল ভিসা বলে। বাংলাদেশে অনেকে এটাকে কৃষি ভিসা নামে জানে। 6 থেকে 9 মাসের সিজনাল ভিসা যারা ইতালিতে আসেন, ভিসার মেয়াদ শেষ হলে বাধ্যতামূলক তাদের নিজ দেশে ফিরে আসতে হয়, না গেলে অবৈধ অভিবাসী গণ্য হয় এবং দুর্বিষহ জীবনযাপন করতে হয়। ইতালিতে অবৈধ অভিবাসীরা নিয়মিত কোনো চাকরি পান না, পুলিশের চোখ এড়িয়ে হকারি করে জীবন নির্বাহ করতে হয়। নন সিজনাল ভিসা বা সুবুদ্দিনাত হলো স্থায়ী শ্রমিকের ভিসা। এই ক্যাটাগরিতে একজন শ্রমিক ইচ্ছা করলে সারা জীবন ইতালিতে থাকতে পারবেন, যদি বিশেষ কোনো অপরাধে না জড়ান। কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, গৃহশ্রমিক, নার্স, বেবিসিটার, ইলেকট্রিশিয়ান, বাস ট্রাক ড্রাইভার, মেকানিক, খাদ্য প্রস্তুত এবং সরবরাহ, ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন সেক্টরের শ্রমিকের জন্য এই ভিসা দেওয়া হয়। তবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ইতালিতে অনুমোদিত না হওয়ায় ড্রাইভার পদ বাংলাদেশ থেকে নিয়োগ পাওয়া যাবে না। কিন্তু মধ্যপ্রাচ্যে যেসব দেশের ড্রাইভিং লাইসেন্স ইতালিতে অনুমোদিত, ওই সব দেশের প্রবাসীরা আবেদন করতে পারবেন। ইতালিতে এখন বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য অনুকূল একটা দেশ। 2022-23 সালে ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে বাংলাদেশি 6,000-এর বেশি শিক্ষার্থী ভিসা দেওয়া হয়েছে। এজন্য ইতালীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যোগাযোগ করতে হবে। সহজ স্কলারশিপ সহ কম খরচে উচ্চশিক্ষার জন্য ইতালি এখন এশিয়ানদের কাছে খুবই আকর্ষণীয় দেশ। ইতালিতে সাধারণত বাংলাদেশি শ্রমিকদের বেশ সুনাম আছে, নিয়োগদাতারা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করেন। 2022-23 সালে এপর্যন্ত 30,000-এর বেশি শ্রমিককে ভিসা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা ইতালিতে যেতে চান তারা অবশ্যই 2 ডিসেম্বরের দিকে খেয়াল রাখবেন। 2 ডিসেম্বর মানে 2, 4 এবং 8 তারিখ লিখে রাখেন, মাথায় ঢুকিয়ে রাখেন। আপনার জন্য দারুণ একটি অপরচুনিটি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে, নতুন কোনো টপিক নিয়ে। তারপরেও যদি আপনারা কোনো দেশের ভিসা সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই দেশের
সেই দেশের বিশেষ সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য। তো বন্ধুরা, যারা ইউরোপীয় স্টাইলে সিবি এবং কভার লেটার বানাতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমরা চেষ্টা করবো আপনার সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।